আরজন আইপিএস আধিকারিককে ইডি তলব প্রসঙ্গে তিনি আরো বলেন, অভিযুক্ত আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন, তথ্য দিয়ে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে। আপনারা জানেন এই আইপিএস অফিসাররা এখন টাকা তুলে কালীঘাটে পৌঁছে দেয়, নবান্নে পৌঁছে দেয়, এবং তারা প্রশাসনের মন না দিয়ে টিএমসি পার্টিকে বাঁচিয়ে রাখা, ভোটে জেতানো আর তার টাকার সংস্থান করে আসছে। গরু কয়লা বালি সব পাচারের সঙ্গে এরা যুক্ত, সেজন্য তাদের একবার তো দিল্লির জল খেতে হবে। এবং যেটা সাধারণ মানুষ দেখেছে, রাত্রেবেলা গাড়ির লাইন আসছে, আমিও বহুবার এসে দেখেছি রাস্তা আটকে দিচ্ছে পুলিশ, কিন্তু কিছু গাড়িকে বার করে দিচ্ছে। এ সমস্ত পুলিশ অফিসাররা এর সঙ্গে যুক্ত আছে, যদি দোষী না হয় তারা স্বাভাবিকভাবে ছাড় পাবে, কিন্তু এদের কাছে অনেক তথ্য আছে, সেই তথ্য সিবিআই দরকার আছে আগামী দিনের তাদের কারবাই করার জন্য।